হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা টুকরো সাবানের কিছু ব্যবহার, যেগুলো কিন্তু আমরা সচরাচর ফেলেই দিয়ে থাকি। তবে এই টুকরা সাবান দিয়েও কিন্তু অনেক উপকারী কাজ করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো এখানে আমি নিয়েছি কতগুলা সাবান যেগুলা টুকরা করা। তো আপনাদের টয়লেটে বা ওয়াশরুমে যদি এরকম টুকরা সাবান বেঁচে যেয়ে থাকে তো এখন থেকে সেটা কিন্তু আর ফেলে দিবেন না। তো টিপস নাম্বার ওয়ান, দেখুন আমাদের বাসায় ওয়ার্ড্রোব কিংবা বেড সেলফ অনেক রকমের ড্রয়ার কিন্তু থাকে। তো অনেক সময় দেখা যায় সামনে যেহেতু বর্ষাকাল, অনেক সময় এই ড্রয়ারগুলো কিন্তু খুলতে চায় না এবং কাঠের হওয়ার জন্য অনেক বেশি ভারী হয়ে থাকে, যার জন্য এটা অনেক বেশি টাইট হয়ে থাকে। তো এর একটা কারণও আছে, অনেক সময় কাঠ বাড়তি হয়ে থাকে কিংবা এই যে এই জায়গাটা অনেক সময় মসৃণ না হওয়ার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আপনারা এরকম একটা টুকরা সাবান নিয়ে ড্রয়ারটা এভাবে খুলে নেবেন, সে যতই বড় ড্রয়ার হোক না কেন, ওয়ার্ড্রোপের ড্রয়ার হোক কিংবা বেডশেল্ফের ড্রয়ার হোক না কেন, আপনারা নর্মালি ড্রয়ারটা এভাবে খুলে নিয়ে ঠিক এই অংশে এভাবে করে সাবান দিয়ে দেবেন। এই কাজটা কিন্তু আপনারা মোম দিয়েও করতে পারেন, তবে মোম হোক কিংবা সাবান বেনিফিট কিন্তু একই। তো আপনারা এভাবে ড্রয়ারটা খুলে, আমি ঠিক যেভাবে করে এখানে সাবানটা ডলে নিচ্ছি, আপনারাও সেম প্রসেসে এখানে সাবানটা ডলে নেবেন। দেখবেন আপনারা কিন্তু একদম চমকে যাবেন এটার রেজাল্ট দেখে। আমি কিন্তু আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি যে আমার ড্রয়ারটা খুলতে কতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, এবং এটা লাগানোর পরবর্তী রেজাল্টও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখুন এটা কিন্তু আমার ড্রয়ারের চারিপাশে ভালোভাবে লাগানো কমপ্লিট। আর এখন আমি এখানে ড্রয়ারটি আবার ঢুকিয়ে দিব। দেখুন এটা এতটা বেশি পরিমাণে ইজি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এটা রেজাল্ট দেখে। আপনি দেখেন আমি এক আঙ্গুল দিয়েও কিন্তু এটা খুলতে বা বন্ধ করতে পারছি। এটা যত বড় ড্রয়ার হোক না কেন, আপনি কিন্তু এই কাজটা একটা বার করে দেখুন, আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটা সত্যিই অনেক বেশি কার্যকরী। টিপস নাম্বার টু, দরজা। অনেক সময় দেখা যায় দরজা বন্ধ হওয়ার সময় কিন্তু একটা আওয়াজ হয়, বিশেষ করে এটা বর্ষাকালে বেশি ফেস করা যায়। কাঠের দরজা হোক কিংবা বোর্ডের দরজা হোক, এই প্রবলেমটা কিন্তু হয়েই থাকে। আবার অনেক সময় দেখা যায় দরজা ঠিকভাবে বন্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতেই কিন্তু মেইন প্রবলেম সৃষ্টি হয়। তো আপনারা সেমভাবে একটা টুকরো সাবান নেবেন এবং তারপর যেটা করবেন, এই টুকরো সাবানগুলো এই যে দরজার যে পয়েন্টগুলো আছে এখানে ভালোভাবে লাগিয়ে দিবেন। দেখুন আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনারাও দরজার এই পয়েন্টগুলোতে টুকরা সাবানগুলো একটু ডলে দিবেন। উপরে যতগুলা এবং নিচে যতগুলা পয়েন্ট থাকবে সব কটাতেই দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনি দেখবেন আপনার কিন্তু দরজাটা বন্ধ করতে আর কোনো আওয়াজ হবে না, কিংবা অনেক সময় দরজা বেড়ে যেয়ে থাকে বর্ষাকালের দিকে, এই প্রবলেমটা কিন্তু আর হবে না আপনি যদি সাবান ডলে দিয়ে থাকেন। তো এটাও 100% পরীক্ষিত একটি টিপস, অবশ্যই আপনারা বাড়িতে ফলো করবেন। টিপস নাম্বার থ্রি, সামটাইম দেখা যায় শোকেসের কাজগুলো কিন্তু খুলতে অনেক বেশি প্রবলেম হয়, অনেক সময় কিন্তু এতে করে ভেঙেও যায়। তো আপনারা নর্মালি যে কাজটা করবেন শোকেসের ঠিক এই অংশে সেমভাবে সাবানের টুকরা অংশগুলো লাগিয়ে দিবেন নিচের অংশে, এবং উপরে যে অংশটা থাকবে স্টিলের পাত মতন যে থাকে যেখান দিয়ে কাজটা চলাফেরা করে, ঠিক সেই জায়গা দিয়ে আপনারা এই সাবানের টুকরো অংশগুলো লাগিয়ে দিবেন এবং তারপর দেখবেন কাজ কিন্তু অনেক বেশি স্মুথভাবে চলাফেরা করতে পারবে। টিপস নাম্বার ফোর, অনেক সময় দেখা যায় তালা দিয়ে চাবি খুলতেও যায় না কিংবা অনেক সময়
চাবিটা ঠিকভাবে ঢুকতে চায় না এবং ভালোভাবে কাজ করে না। তো আপনারা এই চাবির ক্ষেত্রেও কিন্তু সাবান ব্যবহার করতে পারেন। চাবির অংশে ঠিক যে অংশটা আমরা তালার ভিতরে ঢুকিয়ে রাখি সেই অংশটাতে আপনারা এভাবে করে সাবান ঘষে দিবেন এবং তারপর কিন্তু দেখবেন চাবি আর কখনোই কিন্তু জ্যাম বাঁধবে না। সেম কাজ আপনারা তালার সাথেও করতে পারেন। দেখুন এখন কিন্তু দরজাটা ভালোভাবে ক্লোজ বা ওপেন হবে, কারণ এটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। টিপস নাম্বার 6, অনেক সময় দেখা যায় মোটা কাপড় কিংবা মোটা প্যান্ট এই টাইপের জিন্সের কাপড়গুলো কিন্তু সেলাই করতে গেলে হাতে সুই ঢুকে যায় কিংবা সুইটা ঠিকভাবে মুভ করা যায় না, তো এক্ষেত্রে হাতেও অনেক সময় ফুটে যায় কিংবা কাপড়টাও কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, নর্মালি সাবান নেবেন এবং সাবানটা সূচের গায়ে ভালোভাবে লাগিয়ে দিবেন, যতটা সম্ভব হয় ততটা পরিমাণে লাগিয়ে নেবেন এবং তারপর আপনারা এর রেজাল্ট দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। দেখুন এখন সুইটা কত সুন্দরভাবে এর মধ্যে মুভ করবে। আপনারা এভাবে কিন্তু যত মোটা কাপড়ই হোক না কেন অনেক সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবেন। বাড়িতে একবার হলেও এই টিপসটি ফলো করবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। টিপস নাম্বার 7, ব্যাগের চেন অনেক সময় দেখা যায় জ্যাম হয়ে যায় কিংবা খুলতে চায় না এবং বেশি টানাটানি করলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, এমনকি চেনটা কেটে যায়। এতে করে কিন্তু আপনার আবার মার্কেটে যাওয়া লাগে এবং নতুনভাবে চেন লাগাতে হয়, সেক্ষেত্রে কিন্তু খরচের বিষয়। তো আপনারা কিছুই না, জাস্ট একটা কাজ করবেন, আপনারা দেখবেন আপনার এই সকল ব্যাগ, যেমনই ব্যাগ হোক না কেন, আপনারা স্কুল ব্যাগ, পার্স বা আপনার বাইরে নিয়ে যাওয়ার ব্যাগ, যে কোনো ব্যাগে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারেন। সামান্য একটু সাবান নিয়ে আপনারা লাগিয়ে দিবেন ব্যাগের চেনের উপরে, আপনারা দেখবেন আপনার ব্যাগের চেনে কিন্তু কখনোই আর ডিস্টার্ব দিবে না, সব সময় স্মুথলি খুলবে এবং এটা কখনোই কিন্তু আর কেটে যাবে না। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই প্রবলেমগুলো বেশি ফেস করে, বারংবার বই খাতা যখন বের করা লাগে তখন কিন্তু চেনে আসলেই জ্যাম বেঁধে যায়। তো আপনারা বাচ্চাদের ব্যাগে এভাবে করে সাবান লাগিয়ে দেবেন, কখনোই দেখবেন তারা আর এই সকল প্রবলেমে পড়বে না। টিপস নাম্বার 9, এখানে আমার লাগবে একটা মাস্ক এবং আমি এখানে মাস্কটি এক অংশ কেটে নিয়েছি এবং তারপর আমি যেটা করব, মাস্কের এক অংশ একটু ফুলিয়ে নিব কাপড়টা এবং এই মাস্কের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ন্যাপথলিন এবং 2 টুকরা সাবান। এটা এত উপকারী একটা কাজ হবে আপনারা কিন্তু চিন্তাও করতে পারবেন না। এবং এই কাটা অংশটা দিয়ে কিন্তু আমি এই মাস্কের অপর সাইডটা বেঁধে নিব। এখানে আমি এক্সট্রা আর কোনো কাপড় বা দড়ি কোনো কিছুই ব্যবহার করব না, এতে করে এটা দেখতেও কিন্তু ভালো লাগবে। আপনারা এখানে পরিমাণ মতন বা ইচ্ছা মতন সাবান কিংবা ন্যাপথলিন ব্যবহার করতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবং তারপর যেটা করবেন, এটা ভালোভাবে একটা গিট দিয়ে নেবেন এবং তারপর এটা আমরা যেখানে ব্যবহার করব, অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়ার্ড্রোপের কাপড়ে কিন্তু কেমন একটা গন্ধ হয়ে যায় কিংবা পোকামাকড় লাগতে পারে কিংবা লাগার সম্ভাবনা থাকে। তো আপনারা কাপড়ের নিচে বা ভাজে ভাজে এভাবে করে যদি এই ব্যাগটা রেখে দিতে পারেন, মাস্কের এই পুটলিটা, তাহলে দেখবেন আপনার কাপড় চোপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসবে এবং এতে করে কিন্তু পোকামাকড় আক্রমণও হবে না। সাবান এবং ন্যাপথলিনের গন্ধে কিন্তু পোকামাকড় এবং পিঁপড়া এগুলা দূরে থাকবে এবং আপনার ড্রয়ারের কাপড় চোপড়গুলা বর্ষাকাল হোক কিংবা শীতকাল হোক কখনোই স্যাঁতসেঁতে হবে না। তো দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।